প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের খামারের উদ্দেশ্যে আপনারা অনেকে জানেন আমাদের একটি ছোট্ট খামারের প্রোজেক্ট রয়েছে যেখানে আমরা বিভিন্ন জাতের মুরগি যেমন ব্রয়লার সোনালি দেশি ও ডিমের মুরগি পালন করে থাকি পাশাপাশি আমাদের রয়েছে কোয়েল পাখি এবং গরু ও ছাগলের ছোট্ট খামার আমাদের গরুর খামারে একটি সুখবর রয়েছে আমাদের খামারে একটি গাবি গরুর ছোট্ট একটি বাছুর রয়েছে গতকাল রাতে আমাদের খামার থেকে আমাদের বাড়ি প্রায় দশ কিলোমিটার দূরে একটি নদী পারাপার হয়ে আমাদের খামারে যেতে হয় রাত বেশি হয় আমরা খামারে যেতে পারিনি এর জন্য ফজরের নামাজের পরপরই কুয়াশার ভিতর বের হয়ে গেলাম খামারের উদ্দেশ্যে কুয়াশা দেখে অবশ্যই বুঝতে পারছেন গ্রামে কি পরিমাণ বর্তমানে শীত পড়েছে তার কিছু দেখা যাচ্ছে না এখন প্রায় সকাল সাতটা বেজে গেছে তো বৃহস্পতি অবশেষে আমরা আমাদের খামারে পৌঁছে গেলাম এই হচ্ছে আমাদের গরুর খামার যেখানে আমাদের তিনটি গরু রয়েছে এবং একজন সদস্য যোগ হয়েছে আর বাছরটি দেখতে একদম মায়ের মতে হয়েছে বাছরটি হচ্ছে গাভি বাছুর আমাদের এই গাভি গরুটি আমরা তিন মাস পনেরো দিন গাভিন অবস্থায় গত কুরবানির আগে বাইশ ছয় দু হাজার তেইশ তারিখে কিনেছিলাম গরুটি যার কাছ থেকে নিয়েছি তিনি কুরবানি দেওয়ার জন্য গরুটি কিনেছিলেন গাভিন হওয়ার কারণে আমাদের কাছে বিক্রি করে দেয় আটাত্তর হাজার টাকায় আমাদের খামারে এনে প্রায় ছয় মাস পালন করি এই ছয় মাসে খাবার এবং ঔষধ এবং ডাক্তার খরচ হয়েছে প্রায় নয় হাজার পাঁচশো টাকা এখন এই গাবি ও বাছুরের দাম পড়েছে প্রায় নব্বই হাজার টাকা আমরা আর কিছুদিন পালন করে বিক্রি করে দেবো এই গাভী এবং বাছুরটি আপনারা অবশ্যই জানাবেন বর্তমানে দাম অনুসারে এই গাভী ও বাছুরের দাম কত টাকা রয়েছে বর্তমানে আমাদের খামারে আরও দুইটি গরু রয়েছে একটি হচ্ছে হার্ডিশার গরু এবং আরেকটি হচ্ছে সার গরু তা আপনারা অনেকে জানেন এই সার গরুটি আমরা কিনেছি আমাদের আরেকটি গাভী গরু ছিল সেটা বিক্রি করে এবং আমাদের এই হাট ডিসার যে দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গোস অনেক মোটামুটি ভালোই হয়েছে আমরা গত হাটেও বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম কিন্তু দাম কম হওয়ায় এবং গো এবং গোস্তের দাম কম হওয়ার কারণে আমরা গত সপ্তাহে হাট থেকে ফিরিয়ে এনেছি ইনশাল্লাহ সামনের হাটে আমরা গৌটিকে আবার হাটে নিয়ে যাব যদি আমাদের দামে দরে বুনে তাহলে আমরা বিক্রি করে দেব এবং আমাদের এই গরুটি আমরা কিনেছিলাম গত এক মাস আগে পঞ্চান্ন হাজার টাকায় এক মাস আগে আমরা পঞ্চান্ন কিনেছি বর্তমানে এর দাম হাট অনুসারে রয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো ভিওয়ার্স আপনাদের আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের খামারের কোনো আপডেট দিতে পারেনি বেশিরভাগ সময় আমাদের মুরগির ভিডিও দিয়ে থাকি তো যারা গরুর খামার করেন অবশ্যই এখন একটু বুঝে শুনে গরু কিনবেন কারণ বর্তমানে গরুর দাম অনেক কমে গিয়েছে যদি এখন মাংসের দাম অনুসারে কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ হবে কিন্তু যাদের গরু আগের কেনা রয়েছে তাদের বেচাটা মুশকিল হয়ে যাবে কারণ আমাদের কিন্তু দুইটা গরুই আমরা একদম কম দামে বিক্রি করতে হয়েছে তো আমাদের আগের গরুটা যে বিক্রি করছি সেটা থেকে মোটামুটি চাল সে দুই দুই থেকে এক হাজার টাকা লাভ হয়েছে এবং আমাদের এই যে হার্ডিশার গরুটি এটা কিন্তু আমরা প্রায় চার মাসের বেশি পালন করছি তারপরও গরুর দাম বাড়ছে না অবস্থা আরও কমে যাচ্ছে তো এটায় চালান আসতেও পারে আবার চালান থেকেও কিছু লোকসান হতে পারে তো বৃহস যারা এখন গরু তুলবেন অবশ্যই শুনে তুলবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম